এদিকে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহত হয়েছে। এ সময় আহত হন আরও চারজন। গেল রাতে সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া ভুঁয়াপাড়া এলাকায় বিজয়ী চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে ওসিকুর ভুঁইয়া নামে এক যুবক নিহত হয়। অন্যদিকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর অফিস উঠান বৈঠকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কীর্তিপাশা মোড় এলাকায় এই হামলা চালায় প্রতিপক্ষরা। এতে 10 জন আহত হয়। এই ঘটনায় মামলা হওয়ার পাশাপাশি 3 জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও নড়াইল সদর উপজেলা নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীকে 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।